গুড মর্নিং, সুপ্রভাত আপনাদের সবাইকে। স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। প্রতিদিন রাত শেষ হলেই আবার নতুন করে সূর্য উঠবে, আবার নতুন একটি দিনের শুরু। আর এই নতুন যে এই সূর্যালোক, তা হচ্ছে আমাদের ভগবানের একটি বিশেষ উপহার। আমাদের নতুন করে সূর্য ওঠা, নতুন আবার একটি দিনের শুরু, নতুন করে আবার আমাদের কিছু ভাবনা চিন্তা, নতুন করে কিছু বন্ধু চেনা, নতুন করে মানুষ চেনা, নতুন কিছু জানার আমাদের একটি উপায় করে দিয়েছেন ভগবান। আর এই নতুন আলোর, এই নতুন সূর্যের আলোর সেই আভা নিয়েই আমাদের প্রত্যেক দিনের শুরু। আমাদের সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু আমাদের একটি কর্মব্যস্ততাময় জীবন থাকে, আর তার সঙ্গে আজকের দিনটি কিন্তু একটু ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে আজ হচ্ছে রবিবার, আমাদের সবার ছুটির দিন। আর ছুটির দিন মানেই হচ্ছে একটু বেলা করে ঘুম থেকে ওঠা, তারপর একটু ধিমি তালে আমরা একটু বাজারে যাওয়া, আর রবিবার মানেই হচ্ছে আমাদের দুপুরবেলাটা কবজি ডুবিয়ে খাওয়া। সেটাই হচ্ছে আমাদের বাঙালির একটি বিশেষ জিনিস, যেটি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর আমাদের এই রবিবারের সকালটা, রবিবার নয়, আমরা এই সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালের প্রত্যেক দিনই আমরা গানে গানে শুরু করি, সঙ্গীতে শুরু করি, সুরে সুরে শুরু করি। আর সুরে সুরে যখন আমাদের দিন শুরু হয়, তখন কিন্তু আমাদের সারা দিন সেই গানের রেশ ধরেই চলে। কারণ সঙ্গীত হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের মনের খোরাক, যা আমাদের হৃদয়ে গিয়ে একদম সরাসরি হৃদয়ে স্পর্শ করে, সেই হচ্ছে সঙ্গীতের সুর। আর এই রবিবারের সকালে আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আমাদের সঙ্গে আমাদের এই নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী গৌর দাস, এবং শিল্পীকে যন্ত্রণার সঙ্গে যারা সহযোগিতার জন্য রয়েছেন, রয়েছেন অক্টোপেডে গৌরব দাস, এবং তবলায় রয়েছে আমাদের সঙ্গে রজত কুমার নাথ। আপনাদের সবাইকে স্বাগত গোড্ডা, অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। কারণ গোড্ডাকে আপনারা অনেকেই দেখেছেন, আমাদের এ রাজ্যের পরিচিত মুখ, আর আমাদের নিউজ ভ্যানগার্ডের একটি বিশেষ প্রাপ্তি হচ্ছে গোড্ডাকে আমরা যখনই ডাকি আমরা তখনই পাই গোড্ডাকে। আমাদের খুব পরিচিত শিল্পী, আমাদের খুব প্রাণের শিল্পী, আমাদের খুব প্রিয় শিল্পী গোড্ডা। এখানে তো আর কিছু বলার নেই যে কেমন লাগছে কি হচ্ছে, সেটা হচ্ছে গান। আমি ঢুকতে ঢুকতে শুনছিলাম অলরেডি গান প্র্যাকটিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ এত কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকেন গোড্ডা যে হয়তো ঠিকঠাক মতো রেয়াজটা হয়ে থাকে না, তাই যখনই স্টুডিওতে বসেন তার আগে কিন্তু বেশ সুন্দর করে ঝালাই পালাইটা খুব সুন্দর করে হয়ে যায়। তো বলছি আজকে আমরা শুরুটা কী দিয়ে করবো গোড্ডা? প্রথমে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি, আর বিশেষ করে ভ্যানগার্ড চ্যানেলটা এমন একটা চ্যানেল, শুধু আমার না, ত্রিপুরার সমস্ত শিল্পীর কাছে একটা প্রিয় চ্যানেল। তাহলে আমাদের একটা বিশেষ প্রাপ্তি সত্যি। আমি যখন ভ্যানগার্ডে ঢুকি মনে হয় আমি সত্যি আমি বাড়িতেই আছি, এভাবে আমি এসেও ঘোরাফেরা সেইভাবেই করি। তো আমার খুব ভালো লাগে এই চ্যানেল, সবাইকে আমার মনের থেকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের সবাইকে। আর আজকে আমি শুরু করছি একটা ভজন দিয়ে, আমরা ভজন দিয়ে শুরু করব। আর দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আপনারা যারা ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা দেখতে চাইছেন সরাসরি, আপনারা কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। আর যে দর্শক বন্ধুরা শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলতে চাইবেন, আপনারা ফোন করতে পারেন 0381-238-4488 এই নাম্বারে, 0381-238-4488 এই নাম্বারে। তাহলে আমরা শুরু করি। রাম চরণ সুখদায়ী, রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম চরণ সুখদায়ী, ভজ মন রাম
चरण सुखदाई, राम चरण सुखदाई, रघुबर राम चरण सुखदाई, रघुबर राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जिहि चरणन से निकसी सुरसरी, जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जटा शंकरी नाम बड़ो है, जटा शंकरी नाम बड़ो है, त्रिभुवन तारन आई। भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई। जिहि चरणन की चरण पादुका, चरण पादुका, जिहि चरणन की चरण पादुका, भरत रहो ले बुलाई। सोई चरण संतन जन सेवक, सोई चरण के बट धोईली रे, तब हरि नाव चराई। भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई। सोई चरण संतन जन सेवक, सोई चरण संतन जन सेवक, सदा रहत सुखदाई। सोई चरण गौतम ऋषि नारी, सोई चरण गौतम ऋषि नारी, परम परम पद पाई। भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई। राम चरण सुखदाई, राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई, भजमन राम चरण सुखदाई।
বন্ধুরা, শুরুটা কি সুন্দর করে হলো! ভাজে মনে চারে না সুখদায়ী, সত্যি গানটা এত সুন্দর, এর মধ্যে কি বলবো, অনেক কিছুর বর্ণনা কিন্তু আমরা পাই, শিবের বর্ণনা থেকে শুরু করে রামের বর্ণনা থেকে শুরু সব কিছুই পাই। আমরা সাধারণত যখন গোর্দা আমাদের সঙ্গে বসেন, গোর্দার কণ্ঠ থেকে কিন্তু আমরা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান শুনতে পাই, আমরা মান্নাদের গান শুনতে পাই, আমরা হেমন্তর গানও শুনতে পাই। তাহলে আমরা আজকে তো নিশ্চয় পাবো, সবার গানই আমরা আজকে পাবো। তার মধ্যে আবার একটি বিশেষ পাওয়া থাকে আমাদের, সেটা হচ্ছে গোর্দার নিজের কিছু সুর করা গানও থাকে, সেটাও যদি আমাদের সময়ের মধ্যে থাকে তাহলে আমরা তেমন একটি গান একটি শুনবো, গোর্দার নিজের সুর করা গানও থাকে। তার মধ্যে আমরা তাহলে এবারে কি শুনবো, আমরা কার কাছে যাব? এবারে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে যাব। তাহলে নিশ্চয় খুব আমাদের চেনা জনপ্রিয় গানের মধ্যে থাকবে, তাহলে আমরা এবার জটিলেশ্বর গানের, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানে যাব। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আপনারা রয়েছেন, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ ব্যাংকের পর্দায়। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। ঘুরে দেশে দেশান্তরে এলাম শেষে তেপান্তরে, ঘুরে দেশে দেশান্তরে এলাম শেষে তেপান্তরে, রাধার দিশে পেলেম না রে শুধাইলাম জনে জনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। হায় কি তারে পাব না কো দিশে হারা এই জীবনে, হায় কি তারে পাব না কো দিশে হারাই জীবনে, মনের চকুর কেঁদে মলো হায় চাঁদ উঠেছে কোন গগনে। প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখি তুলি, প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখি তুলি, ডাকঘরে হায় নিলে না গো ফিরে দিলে ডাক পিয়নে, ডাকঘরে হায় নিলে না গো ফিরে দিলে ডাক পিয়নে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। কথা এবং সুর এত সুন্দর, বললে আমি যে সবসময় বলে থাকি যে এই গানটি
আমাদের কাল যে এই গানে গানগুলো কখনোই পুরনো হবে না, বা এই কখনো এই গানগুলোর সুরের যে মাধুর্য যা জাদুকরি সেটা আমাদের মন থেকে কখনোই যাবে না। আচ্ছা গোর্দা, তোমার সবচেয়েতে কার গান করতে বেশি পছন্দ করে, মানে হয় আর কি, কী গান সবচেয়েতে বেশি করতে ভালো লাগে? আসলে আমার গজলটা তো আমার খুব ভালো লাগে, গজল। আর এমনিতে বাংলা গানের মধ্যে জটিলেশ্বরের গান তো আমার খুবই ভালো লাগে। মানে গানটা এত সহজ কিন্তু আবার কঠিন, যেমন নামটা জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওনার লেখা, ওনার সুর দেওয়া, এত সহজ লাগে গানটা, কিন্তু যখন গাইতে যাই তখন অনেক। তুমি বললে না যে গানটা শুনতে সহজ, দেখতে সহজ, কিন্তু গাইতে গেলে কঠিন। একটা কথা আমার মনে আছে, এখন আমাদের মধ্যে নেই, ওই দাদা আমাকে বলেছিল, আমাদের খুব অল্প বয়সে দাদা আমাদের ছেড়ে চলে গেছেন, ওই দাদা আমাকে বলেছিল একটা কথা, যে কোনো কথা প্রসঙ্গে কথা নিয়ে বলেছিল, জানিস তো সহজ কথা সহজ করে সহজে বলা সহজ নয়। আমার মনে মানে কথাটা এত সুন্দর করে বলেছিল যে তোমার কথা প্রসঙ্গে আমার ওই একটা কথাই মনে হয় মানে এলো আর কি, এক্ষুনি ওই কথাটাই মনে হলো আমার কাছে, যে সহজ কিন্তু গাইতে গেলে সহজ নয়। হ্যাঁ, সবকিছু শুনে শুনে সবকিছুই সহজ। তাহলে আমরা আর আর মানে আজকে আমরা মানে তো কার কার গান আজকে আমরা শুনব, মানে কোন কোন জটিলেশ্বর মুখোপাধ্যায়, অখিল বন্ধু ঘোষ, মানে অখিল বন্ধু ঘোষ তো গান শোনাই যায় না এখন। অবশ্যই অখিল বন্ধু ঘোষকে হয়তো আমাদের নতুন প্রজন্মের অনেকেই হয়তো নামটা একটু কম শুনে, শুনেছে তো অবশ্যই একটু কম, ওনার গানই কম শোনা যায় এখন। তাহলে আমরা এখন শুনি একটা অখিল বন্ধু ঘোষের একটা গান শুনি। অখিল বন্ধু ঘোষ, হ্যাঁ বা আমরা আর দর্শক বন্ধুরা, তো আমরা আজকে বললামই, আমরা আজকে রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন আজকে শিল্পী গোর্দাস, আমাদের সঙ্গে তবলায় রয়েছেন আজকে রজত কুমার নাথ, এবং অক্টোপেডে রয়েছেন গৌরব দাস। আজকে আমরা সবাই মিলেই চাইছি এই সকালের অনুষ্ঠানটিকে জমজমাট করে তোলার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছেন অনুষ্ঠান বেশ জমজমাট। তোমার ভুবনে ফুলের মালা আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মালা আমি কাঁদি সাহারা, ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অশোভায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাধে ক্ষয়ে, উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাধে ক্ষয়ে, কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গাই, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, আমার আকাশ কাঙাল করে পাঠাইছি মেঘ যত, তোমার কুঞ্জ বীথিকার ফুল ফোটাতে মনের মত, আমার আকাশ কাঙাল করে পাঠাইছি মেঘ যত, তোমার কুঞ্জ বীথিকার ফুল ফোটাতে মনের মত, প্রেম যে আমার আধারে লুকায়ে তারা জ্বালে তব আকাশের গায়ে, প্রেম যে
আমার আধারে লুকায়ে তারা জ্বালে তব আকাশের গায়ে গন্ধের ধূপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি তাই তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। আর মানে আমি বললাম এই গানগুলোর চর্চা বোধ হয় সবসময় হয়ে থাকে না গুড্ডা? এইগুলো এই গানগুলো অবচেতন মনেই চলে আসে, চলে আসে, এটা গুনগুন করতে করতে মানে সেরকম প্র্যাকটিস বা ইয়ে হারমোনিটা ধরলেই গানটা চলে আসে এরকম লাগে আমার কাছে। আমার এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছে অঝোর ধারে বাইরে বর্ষার বৃষ্টি আর তার সঙ্গে অখিল ঘোষের গান চলছে, মানে তার পরিবেশটা একটু অন্য অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করে এই গানগুলো আর কি। আমার ওই গানগুলো শুনলে আমার সেই অঝোর ধারে বৃষ্টির কথাই মনে পড়ে আর কি, বৃষ্টি পড়ছে আর গান হচ্ছে মনে পড়ে। তো আমরা আজকে তো আমরা এই ধরনের গানই শুনছি, এখন মনে হয় না যে এই প্রজন্মের যে শিল্পীরা ওরা কিন্তু আবার সেই আমাদের পুরনো যে কালজয়ী গানগুলো আছে ওই গানগুলো নিয়ে কিন্তু ওরা প্রচন্ডভাবে কাজ করছে আর ওই গানগুলো কিন্তু ওরা এখন ভীষণভাবে করছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগে। খুব সুন্দর করে ওরা করছে, আবার সেই পুরনো ফিরে, যে মাঝখানে অনেকটা সময় থিতু হয়েছিল এখন আবার সেগুলো আবার চর্চায় আবার চলে আসছে। প্রজন্মের শিল্পীরা কিন্তু ভীষণ কি বলবো মানে ভীষণ ভালো কাজ করছে, ভীষণ ভালো কাজ করছে, ভীষণ ভালো কাজ করছে। সঙ্গে ওরা কিন্তু আরো ওদের নিজেদের ক্রিয়েশন, হ্যাঁ নিজেদের ক্রিয়েশন লাগে, যে ডেডিকেশনটা ভীষণ ভালো। একাধারে যেরকম পড়াশোনা যেরকম এবার ওরা ঠিকঠাক মতো করছে, ঠিকঠাক মতো কিন্তু গান বাজনাটা ওরা কিন্তু একসাথে চালিয়ে যাচ্ছে একই সঙ্গে। আমাদের সময় হয়তো আমরা দুটো একসঙ্গে চালাতে পারিনি, আমাদের সময় একটা ছিল ক্লাস 9 মানেই হচ্ছে সবকিছু বন্ধ করে দিতে হবে কারণ এখন পড়াশোনা করতে হবে, কিন্তু এখন কিন্তু তা নয়, ছেলেমেয়েরা সব কিছু একই সঙ্গে পাল্লা দিয়ে সব কিছু করে যাচ্ছে, সেটা খুব ভালো লাগে এই প্রজন্মের জন্য। তোমার কি মনে হয়? সেটাই তো, নিশ্চয়ই নিশ্চয়ই। এই জন্য তাহলে আমরা আরেকটা গানে যাই, আমাদের বিরতিতে আমাদের যেতে হবে একটু, তার আগে আমরা আরো দুটো গান শুনে নি। এবার আবার জটিলেশ্বর। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের
বিচার করি, সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি অসীম ধনে ধনী, আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি, বিনিদ্রকে বলে আমায়। আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমায় ধরে বেঁধে রাখে এমন শ্রেণীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আজ আমাদের সঙ্গে রয়েছে শিল্পী গৌর দাস, এবং শিল্পীকে তবলা সহযোগিতার জন্য রয়েছেন তবলায় রয়েছেন রজত কুমার নাথ, এবং অক্টোপেডে রয়েছেন গৌরব দাস। এবং আজকে গৌরদা আমাদের জন্য আজকে কিন্তু সব ধরনের গান নিয়ে এসেছেন, আধুনিক গান, ভজন, গজল, আমরা সব শুনতে পাবো। আমরা ভজন দিয়ে শুরু করেছিলাম, তারপর একে একে আমরা কালজয়ী যে শিল্পীরা রয়েছেন ওনাদের গান, কথা এবং সুরের গান আমরা শুনতে পেয়েছি গৌরদার কণ্ঠে। আর এরপর আস্তে আস্তে আমরা এবারে আমরা যাব আমাদের বিরতির পরে, আপনারা শুনতে পাবেন আমাদের এ রাজ্যের, আমাদের পুরো ভারতবর্ষের তথা বিশ্বের বরেণ্য শিল্পী এস ডি বর্মনের গান আমরা শুনতে পাবো। আমরা শচীন কর্তার গান শুনতে পাবো এবার গৌরদার কণ্ঠে। তো শচীন কর্তার গান তো মোটামুটি এ রাজ্যের অনেকেই করে থাকেন, তো তোমার কেমন লাগে শচীন কর্তার গান? ওনার গান তো মানে লাগে একদমই অন্য ধরনের, অন্য ধরনের আর খুব ভালো লাগে। গানটা করার সময় একটা নিজের ভেতর থেকে একটা অনুভূতি হয় না যে আমি আমার রাজ্যের, আমার দেশের মাটির, আমার আমার একদম মনে হয় না, একদম নিজস্ব আমার একটা ব্যাপার, সেটা অনুভব হয় কি শচীন কর্তার গান করার সময়? মানে অন্য একটা সেন্স চলে আসে, এটার মধ্যে চলে আসে নিজস্বতা সবকিছু, যে আমার
রাজ্যের আমার একটা আলাদা, আমরা কি বলি, আমাদের একটা আলাদা অধিকার বোধ, হ্যাঁ, সে একটা স্বয়ং একটা একটা অহম একটা ইয়ে থাকে ওই ইয়ের থেকে আর কি, যে আমাদের ইয়ের গান আমি করছি, সেটা একটা মনের মধ্যে একটা থাকে কি। তাহলে আমরা সেরকমই শচীন কর্তার কথা মনে রেখে শ্রদ্ধা জানিয়ে ওনাকে সেই ওনার গানের দোলায় দোলায় আমরা একটু ভাসি এখন শচীন কর্তার গানে আমরা ভাসি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি কেলা, তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা, মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। প্রেমের অনলে চাই যে প্রদীপ সে দীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমি কিনেছে এরি দিনা চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি, মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। লোক রং সে দিল কি কলম সে তুঝকো লিখি রোজ পাতি, কেসে বতাও কিস কিস তরহ সে পল পল মুঝে তু সতাতি, তেরে হি সপনে লেকর কে সোয়া তেরে হি আদো মে জাগা, তেরে খয়ালো মে উলঝা রহা হুঁ জেসে কে মালা মে ধাগা, আ বাদল বিজলি চন্দন পানি জেসা আপনা প্যার, লেনা হোগা জন্ম হমে কই কই বার, ইতনা মধুর ইতনা মধুর তেরা মেরা প্যার, লেনা হোগা জন্ম হমে কই কই বার। সাঁসোঁ কি সরগম ধড়কন কি বীণা সপনোঁ কি গীতাঞ্জলি, তু মন কি গলি মে মহকে জো হরদম এসি জুহি কি কলি, তু ছোটা সফর হো লম্বা সফর হো সুনি ডগর হো যা মেলা, যা তু আয়ে মন হো যায়ে ভীর কে বীচ আকেলা, আ বাদল বিজলি চন্দন পানি জেসা আপনা প্যার, লেনা হোগা জন্ম হমে কই কই বার, আ
তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। এই গানগুলো এত সুন্দর, মুক্তা যেমন শক্তি রূপকে তেমনি তোমাতে আমি শক্তি। এই গানের তো আর কোনো কথাই হয় না। আমরা তারপরে কি তোমার খুব প্রিয় জায়গা হচ্ছে গজল, আমরা তো গজল আজকে অবশ্যই শুনবো, তার আগে আমরা আরেকটা বাংলা গান শুনি নি এবার, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা, হেমন্ত, ঠিক আছে, আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গানে যাই এবার। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি, যেমন করে নিরে পাখি সাথীর কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। নাচাও সৈয়া ছোড়া কে বৈয়া, কসম তুমারি মেরো পরোগি রো পরোগি। নাচাও সৈয়া ছোড়া কে বৈয়া, কসম তুমারি মেরো পরোগি রো পরোগি। সেই মীনা কুমারীর সেই গান, একদম বিখ্যাত গান এটা, এতে চলে যায়। আমরা আমরা তো আমাদের আজকের যে সকালের অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে এসে কিন্তু পৌঁছে গেছি। আমরা একটা গজল শুনি, কারণ গজল হচ্ছে গোর্দার খুব প্রিয় একটি মানে অঙ্গ আর কি, গানের অঙ্গ। তো সেই আঙ্কিকের একটি গান না শুনলেই আমাদের না হবে, একটা গজল আমরা শুনি আছি। আমরা
আমরা রয়েছি সানরাইজ গুরু অনুষ্ঠানে বিদিত কথায় সুরে জমজমান সকালে। আমি রয়েছি তপ, আপনাদের সঙ্গে রয়েছেন আমার সঙ্গে আজকে শিল্পী গৌর দাস। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। जिस्म की बात नहीं थी उनके दिल तक जाना है, जिस्म की बात नहीं थी उनके दिल तक जाना है। लंबी दूरी तय करने में वक्त तो लगता है। लंबी दूरी तय करने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। गांठ अगर लग जाए तो रिश्ते हो या दूरी, गांठ अगर लग जाए तो रिश्ते हो या दूरी। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। हमने लाजे जख्मे दिल तो ढूंढ लिया लेकिन, हमने लाजे जख्मे दिल तो ढूंढ लिया लेकिन, गहरे जख्मों को भरने में वक्त तो लगता है। गहरे जख्मों को भरने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। नए परिंदों को उड़ने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। ওয়াক ওয়াক তেমন একটি জিনিস যা আমরা চাইলেও সেটাকে টেনে বড় করতে পারি না, আবার টেনে ছোট করে দিতে পারি না। আমাদের এই কথাটাই সত্যি আর কি, সময়কে আমরা
কখনো বেঁধে রাখতে পারে না। ঠিক তেমনি আজকে সকালটা কিভাবে গানে গানে একটি ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারছি না, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আজকে আমাদের সকালটাকে গানে গানে সুরে সুরে একদম গোড্ডা একদম ঘুরিয়ে দিয়েছে, জমজমাট করে তুলেছে আমাদের সকালটা গোড্ডাকে, তাই আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে যে শিল্পীর আজকে আমাদের সঙ্গে ছিলেন, তবলায় ছিলেন রজত কুমার নাথ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গে আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই রয়েছে আমাদের সঙ্গে, গৌরব দাস অক্টোবরে ছিলেন, গৌরব তোমাকে অনেক ধন্যবাদ। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের তো আমাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আমরা এই আশা করব। আমাদের আজকের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকাল আজ আমরা এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল ঠিক এই সময় এই জায়গায়, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।